বাইরের চাপে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিল। সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ বিশ্বব্যাংকের অংশীদারিত্বের 50 বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাংকে মূল উদ্দেশ্যের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সাথে $225 কোটি ঋণ চুক্তিও করে বাংলাদেশ। বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলাদেশ বিশ্বব্যাংক অংশীদারিত্বের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বব্যাংক কার্যালয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান সংস্থার কর্মকর্তারা। প্রথম কর্মসূচি হিসেবে জাতিসংঘ সদর দপ্তরে ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। এরপর বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ বিশ্বব্যাংকের অংশীদারিত্বের 50 বছর উদযাপনের মূল অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বাইরের চাপে পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন থেকে সরে এসেছিল বিশ্বব্যাংক। এক সময় পদ্মা ব্রিজে যখন আমরা বানাতে চাই, আমাদের উপর একটা মিথ্যা অ্যালিগেশন আনা হয়েছিল, দুর্নীতি, দ্য ফলস অ্যালিগেশন। I took it as a challenge. আমি তো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, কারণ আমি এখানে বাবা মা ভাই সবাই কোনো দুর্নীতি করতে আসিনি, নিজের ভাগ্য করতে আসিনি, আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। জানান, দেশের মানুষের ভাগ্য নিয়ে কোনো আপোষ করবেন না। যে দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, আমি সবাইকে বলবো, আমাদের বাঙালি যায় যে যেখানেই আছেন, যে একটা কথা সবসময় মনে রাখবেন, যে আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি, এবং বিজয়ী জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে চাই। কাজেই বাংলাদেশের মানুষের সম্মান রক্ষা করা, এটা আমরা মনে করি এটা আমার কর্তব্য। বিশ্বব্যাংকে মূল উদ্দেশ্যের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইজ প্রিপেয়ারিং ফর স্মুথ এন্ড সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন ফ্রম দ্য ইউএন এলডিসি স্টার্টেড ইন 2026। আই রিকোয়েস্ট দ্য ওয়ার্ল্ড ব্যাংক টু সাপোর্ট আওয়ার হিউম্যান ক্যাপিটাল এন্ড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের অংশীদারিত্বের প্রশংসা করেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে পদ্মা সেতু ছবিও উপহার দেন প্রধানমন্ত্রী। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি।